স্বাধীনতার 50 বছর পার হয়ে গেলেও মেরামত হয়নি নড়াইল জেলার কালিয়া উপজেলার চর ডুমুরিয়া গ্রামের কাঁচা রাস্তা। বারবার জনপ্রতিনিধিরা রাস্তাটি পাকা করার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। একটু বৃষ্টিতেই হাঁটু কাদায় চরম ভোগান্তির শিকার প্রায় 2000 মানুষ। নড়াইলের কালিয়া থেকে আমানত ইসলাম পারভেজের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তামান্না তাহসিন। নড়াইল জেলার কালিয়া উপজেলার চর ডুমুরিয়ার একটি পাকা রাস্তার অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন প্রায় 2000 মানুষ। দীর্ঘ 4 কিলোমিটার কাঁচা রাস্তায় সামান্য বৃষ্টিতেই চলাচল করা দায়। প্রতিদিন শতাধিক মানুষের যাতায়াতের এই সড়কটি সংস্কারে বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি আজও। এমপি প্রথমে আসলো, আসার পরে গাড়ি নিয়ে ঢুকতে পারে না, কাদা কুদা ধেয়ে গেল। ধেয়ে যাওয়ার পরে এমপি বলে যে আমি এবার যদি এমপি হতে পারি রাস্তা পাকা করবো, তা তো করলো না। তারা চলাচলতি করতে পারে না এবং হিন্দি কোনো ভ্যান গাড়িও বর্ষা সিজনে চলে না। কোনো মাল টাল নিয়ে গেলে আমাদের ভ্যান উল্টে যায়। যোগাযোগ ব্যবস্থা একটি মাত্র রাস্তা আপনারা করে দেবেন এই আশাবাদ আমি রাখি। তবে সংশ্লিষ্টরা বলছেন এই রাস্তাটি ইতিমধ্যে নড়াইল প্রজেক্ট ডিপিবিতে নেওয়া হয়েছে। এই রাস্তাটি ইতিমধ্যে আমরা নড়াইল প্রজেক্ট ডিপিবিতে ইনক্লুড করেছি। দীর্ঘদিনের ভোগান্তি লাগবে দ্রুত রাস্তাটি পাকা করার দাবি এলাকাবাসীর। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।